সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন। এখন জানিয়ে দিব ওমানের সর্বশেষ পাওয়া খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। প্রথমেই জানিয়ে দিব ওমানের রেস্তোরাঁ ও ক্যাফে পরিচালনার নতুন সিদ্ধান্ত জারি। ওমানে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশটির সকল বাণিজ্যিক শপিং কমপ্লেক্স, দোকান, রেস্তোরাঁ ও ক্যাফেতে ধারণ ক্ষমতার 50% গ্রাহক পরিষেবা কমিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। রবিবার 25 জুলাই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমানের সরকারি যোগাযোগ কেন্দ্র জিসি। নতুন এই সিদ্ধান্ত অমান্য করলে তাদের কঠোর শাস্তির আওতায় পড়তে হবে বলেও জানিয়ে দিয়েছেন জিসি। নতুন এই আইন অনুযায়ী দেশটির কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 4:00 থেকে বিকেল 5 নাগাদ ব্যবসা পরিচালনা করতে পারলেও 50% বেশি গ্রাহক দোকানে প্রবেশের অনুমতি পাবে না। এদিকে গ্রাহকদের পরিষেবার সময় পরিবর্তন করেছে ওমানের গৃহায়ন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়। রবিবার 25 জুলাই থেকে আগামী 29 জুলাই পর্যন্ত সকাল 8 থেকে দুপুর 1:30 পর্যন্ত গ্রাহক পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে সুপ্রিম কমিটির সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকদের পরিষেবার সময় পরিবর্তন করা হয়েছে। এদিকে ওমানে আবহাওয়া পরিবর্তনে সবাইকে সতর্ক থাকার নির্দেশ। ওমানে বেশ কয়েকদিন টানা বর্ষণের পর গতকাল থেকে ফের ব্যারোমিটারের পারদ ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেড়ে চলেছে দেশটির তাপমাত্রা। প্রচণ্ড তাপদাহে পড়ছে গোটা দেশ। সোমবার 26 জুলাই ওমান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ আল বুরাইমি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45 ডিগ্রি সেলসিয়াস এবং সালালা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল 24 জুলাই দেশটির আল বাতিনা ও মাস্কাট প্রদেশের উপকূলীয় এলাকার তাপমাত্রায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। রবিবার দেশটির বুরাইমি এবং ইবরি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও হাইমা অঞ্চলে 42 ডিগ্রি, ইব্রা ও রুস্তাক অঞ্চলে 41 ডিগ্রি, খাসাফ ও নেজুয়া অঞ্চলে 40 ডিগ্রি, সোহারে 38 ডিগ্রি, মাস্কাটে 37 ডিগ্রি, তামরিক ও দুকুমে 34 ডিগ্রি, মাসিরা অঞ্চলে 41 ডিগ্রি, আল আসকারা অঞ্চলে 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সালালা ও সাইক অঞ্চলে 27 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে যেসব স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়, হিট স্ট্রোক তার অন্যতম। এটি একটি জরুরি মেডিকেল অবস্থা। এতে দ্রুত ও সঠিকভাবে চিকিৎসা না করালে মৃত্যু হতে পারে। প্রচণ্ড গরমে অনেকেরই জ্বর অথবা ডিহাইড্রেশন হতে পারে। সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন পান করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে যে সকল প্রবাসীরা আউটডোরে কাজ করেন, তাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে। এখনকার মতো আপডেট এটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সর্বশেষে সবাই সুস্থতা ও মঙ্গল কামনা করে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।